ওকে সো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে টেক্সট নিয়ে আমরা কাজ করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ইমেজ নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি তো চলেন স্ক্রিনে চলে যাওয়া যাক আমি যদি এখান থেকে অ্যাড এলিমেন্টে যাই অ্যাড এলিমেন্ট এবং এখান থেকে আমি যদি ইমেজে যাই তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো যেটা হচ্ছে আপলোড অ্যান্ড ইম্পোর্ট আপলোড অ্যান্ড ইম্পোর্টের আন্ডারে আপলোড অ্যান্ড ইম্পোর্টের আন্ডারে আমি দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ আমি যদি আপলোড ইমেজে ক্লিক করি তাহলে এখানে একটা নতুন উপপাপ দেখতে পাবো এবং এখানে আমরা আমাদের কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে পারবো ঠিক আছে এরপরে আমি যদি এখানে যাই উইক্স মাই উইক্স অ্যাকাউন্ট তার মানে আমার যতগুলো উইক্সের ওয়েবসাইট আছে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে এই ওয়েবসাইটগুলোর জন্যে প্রত্যেকটার জন্যে এক একটা করে ফল্ডার আছে আমি যদি এক ওয়েবসাইটের ইমেজ অন্য ওয়েবসাইটে ইউজ করতে চাই তবুও কিন্তু এখান থেকে আমি সেটা ইউজ করতে পারবো এবং গুগল ড্রাইভ গুগল ড্রাইভ থেকেও আমরা ইমেজ ইউজ করতে পারবো ফেসবুক থেকে পারবো ইনস্টাগ্রাম থেকে পারবো ড্রপ বক্স গুগল ফটোস ভেমিও ফ্লিকার এবং স্পেসিফিক কোনো লিঙ্কের ইমেজও কিন্তু আপনি উইক্সের আন্ডারে ইউজ করতে পারবেন আপনাকে জাস্ট এখানে লিঙ্কটা দিতে হবে উইক্স অটোমেটিক্যালি সেই ইমেজটাকে আপনার ওয়েবসাইটে ইউজ করাবে তো এইটা হলো ইমেজ আপলোড করার ওয়ে এরপরে যদি আমরা দেখি আপলোড এন ইম্পোর্টের আন্ডারে ইম্পোর্ট ইমেজ এই যে ওইটাই দেখাচ্ছে এবং এইখানে নিউলি অ্যাডেড ফিচার হইল এআই ইমেজ ক্রিয়েটর মানে আপনি যদি এআইয়ের সাহায্যে কোনো ইমেজ ক্রিয়েট করতে চান সেটাও কিন্তু আপনি উইক্সের সাহায্যে খুব সহজেই করতে পারবেন লাইক এস আমি যদি এখানে দেই যে এ এ ম্যান ইন অফিস দেন আমি নিব এখান থেকে ফটো ইলাস্টেশন থ্রি ডি এবং আপনি যেই টাইপের আর কি এখান থেকে ইমেজটা জেনারেট করতে চাচ্ছেন সেই টাইপেরই হবে তো আমি চাচ্ছি এখান থেকে ফটো জেনারেট করতে জাস্ট ক্রিয়েট ইমেজ দেখি এখানে কী ওকে তো আমরা দেখতে পাচ্ছি এ মেন ইন অফিস একলক অফিসে বসে আছে এখন যদি আমি এখানে দেই এম্যান ইন অফিস ওয়ার্কিং ওয়ার্কিং অন ল্যাপটপ ক্রিয়েটিভ মেজে আমি আবার ক্লিক করছি এবং এবার দেখি এখান থেকে কী জেনারেট হয়েছে অ্যা ইন অফিস ওয়ার্কিং অন এ ল্যাপটপ সো এইভাবেও কিন্তু আপনারা এআই থেকে এআই দিয়ে ইমেজ জেনারেট করে উইক্সে ইউজ করতে পারেন এখন আমি যদি এখানে দিই যে ইউজ ইমেজ তাহলে এই ইমেজটাকে আমি ক্রপ করতে পারবো অ্যাডজাস্ট করতে পারবো ফিল্টার করতে পারবো এটা হচ্ছে উইক্সের ফটো স্টুডিও মানে একটা ইমেজকে আপনি এখান থেকে ওভারলে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে ডেকোরেটিভ আপনি বিভিন্ন ধরনের শ্যাপ এই ইমেজটাতে অ্যাড করতে পারবেন আইকন অ্যাড করতে পারবেন এবং এখান থেকে যখন এভরিথিং উইল বি ফাইন যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন আপনি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন এবং আপনি যখন এখান থেকে সেভে ক্লিক করবেন তখন সেই ইমেজটা ইউজেবল হয়ে যাবে এই যে দেখেন ইমেজটা আমরা এখানে ইউজ করছি এবং এইটাকে আমি আচ্ছা এটা থাক আমি চাচ্ছি যে এই ইমেজটা এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হবে আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক দিই তাহলে দেখব যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে সেটিং থেকে যায় আমি এখানে ওভারলে দিতে পারবো আমি চাচ্ছি যে ইমেজটা আর আর একটু ডার্কার হবে সেভেন্টি পারসেন্ট এবং এই ওয়েলকাম লেখাটাকে মিডিলে দিয়ে দিলাম আমাদের কিন্তু সুন্দর একটা ব্যানার হয়ে গেল এখানে এরকমভাবে কিন্তু আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো এরপরে দেখি আর ইমেজের আন্ডার কী আছে ইমেজের আন্ডারে এখানে হচ্ছে যে ইমেজগুলো আমি ইউজ করছি রিসেন্টলি সেগুলো আছে এবং উইক্সের ফ্রি ইমেজ কিছু আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো ইলাস্ট্রেশন আছে কিছু যেগুলো আমরা ইউজ করতে পারবো লগো রোল ওভার ইমেজ ইফেক্ট এটাতে যদি আমরা যাই এটা হচ্ছে একটা অ্যাপস এই এই অ্যাপসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এখানে দেখতে পাব এটা অ্যাড হচ্ছে তো এইটা নিয়ে আমি ভবিষ্যতের একটা ভিডিও বানাবো এরপরে আমরা যদি দেখি এখানে আছে হইলো ফটো এডিটর ওই যে ফটো স্টুডিওটা আছে এবং এখান থেকে আমরা বিফোর আফটার এড করতে পারবো এগুলো মূলত অ্যাপস যেগুলো আমরা অ্যাপ মার্কেটে দেখব ওকে তো এরপরে যদি আমি দেখি এখানে আমি যদি এইখানে আবার ক্লিক করি আপলোড ইমেজ এবং আমি যদি আমার কম্পিউটার থেকে একটা ইমেজ আপলোড করি তারপরে আমরা কিন্তু এইখান থেকে আরেকটা অপশন পাবো যেটা হচ্ছে মিডিয়া ফ্রম উইকস এবং শাটার স্টক আপনার যদি কোনো ক্লায়েন্ট বড় লকস হয় এবং হচ্ছে সে যদি পেইড ইমেজ ইউজ করতে চায় তাহলে কিন্তু সে এখান থেকেও ইমেজ কিনে তার ওয়েবসাইটে ইউজ করতে পারবে এবং আনসপ্লাশ আছে আনসপ্লাশ থেকেও কিন্তু আপনি ফ্রি ইমেজ ইউজ করতে পারবেন এবং এআই ইমেজ ক্রিয়েটর তো আছেই যেটা আমরা অলরেডি দেখছি এবং এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা ইমেজ আপলোড করার পরে সেইটার কি কি সেটিংস আছে লাইক এস আমি যদি এই ইমেজটাকে আবার ইন্টিগ্রেট করি ওইটা আমরা ইউজ করছিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ইউজ করব কন্টেন্ট হিসেবে জেনারেল ইমেজ হিসেবে আমরা এখানে ইউজ করব তো আমি যদি ইমেজটাকে সিলেক্ট করি এবং এখানে যদি আমি দেখি যে আমি কত ধরনের সেটিংস এখানে পাবো এআই টুলস আছে যেটা আমরা অলরেডি দেখছি আপনি এখান থেকে এডিট ইমেজ পাবেন যেটা হচ্ছে ইমেজ স্টুডিওতে যাবে এবং এখানে আমরা একটা সেটিংস দেখতে পাবো এখান থেকে আপনি এই ইমেজটাকে লিঙ্ক করে দিতে পারবেন লিঙ্ক করাইতে পারবেন এই ইমেজটাকে পোপ আপ করাইতে পারবেন এবং ম্যাগনিফাইড করাইতে পারবেন মানে ইমেজটার উপরে যখন মাউস যাবে সেটা ম্যাগনিফাইড হবে ওকে যখন এটার উপরে ক্লিক হবে এবং আপনি এখানে জেনারেলি লিঙ্ক করাইতে পারবেন আর এটা হচ্ছে ইমেজ ট্যাক্স এটা লাগবে হচ্ছে যখন আমরা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবো তখন কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে এরপরে আমি যদি দেখি এখানে হচ্ছে ডিজাইন আছে ডিজাইনটাতে যদি আমি যাই আমি এখানে দেখবো যে এখানে কিছু ফ্রেমস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো লাইক এস আমি যদি এই ফ্রেমসটা ইউজ করি আপনি দেখবেন এখানে একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে এবং এখানে আরও বিভিন্ন ধরনের ফ্রেম আছে যেগুলো আপনি ফ্রিতেই ইউজ করতে পারবেন লাইক এস রাউন্ড ওকে এরপরে যদি আমি যাই আমি এটা আগের মতো করে রাখব এখান থেকে আন্ডু রিডু করতে পারবেন আপনারা এরপরে এখানে আস হলো ক্রপ লাইক এস আপনি আপনি চাচ্ছেন যে আপনি শুধু ফেসটা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন আপনি এখান থেকে ইমেজটাকে জুম করে নিয়ে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্ট করে আপনার যেই অংশটুকু লাগবে সেই অংশটুকু কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন এবং আপনি এখান থেকে রিসেটও করতে পারবেন এবং ইমেজটাকে আপনারা যদি চান এখান থেকে ফ্লিপও করতে পারবেন আচ্ছা এটা সামহ এখানে কাজ হচ্ছে না ক্রপড ও এখানে আরেকটা অপশান আছে যেটা হইলো আপনি যদি এটাকে বিভিন্ন আকৃতিতে ক্রপ করতে চান তাও কিন্তু পারবেন লাগে আমি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিলাম এটা একটা নির্দিষ্ট একটা শেপে ইমেজটা ক্রপ হয়ে গেল আমি যদি আবার এটার উপরে ডাবল ক্লিক করি তাহলে আমি এখান থেকে আবার এটাকে ছোটো করে নিয়ে এখন যদি অ্যাপ্লাই দিই এভাবেও কিন্তু আমি এই ইমেজটাকে এখানে ইউজ করতে পারবো এরপরে যদি আমি এখানে দেখি ফিল্টার ইমেজটার উপরে আমি ফিল্টার এড করতে পারব এখানে অনেকগুলো ফিল্টার অলরেডি আসেই লাইক এস আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা চাচ্ছেন তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন যদি কোনোটাই না লাগে আবার এখানে নানে ক্লিক করবেন আগের মতো হয়ে যাবে এবং এখানে অ্যানিমেশন আছে আমরা যেটা ভবিষ্যতে আরও দেখব যখন আমরা একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করবো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনার ওয়েবসাইটটা যখন লোড হবে আপনি যখন এই সেকশনটাতে স্ক্রল করে আসবেন তখন এই অ্যানিমেশনটা সেখানে শো করাবে আপনি যদি চান যে এই ইমেজটাকে একটা লুপ অ্যানিমেশন আপনারা দিতে যাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি সেইটা হইতেই থাকবে তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটা অ্যানিমেশন এখানে অ্যাড করে দিতে পারবেন লাইক এস আমি যদি এইটা অ্যাড করি ব্রেডটা এবং আচ্ছা লুপ করে দিই আমরা এখানে এরপরে হচ্ছে কাস্টমাই যে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দিতে পারবো যে কোন দিকে লোভ হবে ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে হরিজন্টালি দিলে ডান পাশে বাম পাশে মুভ হবে এরপরে যদি আমি দেখি এখানে ফ্রম সেন্টার মানে মাঝখান থেকে জুম হবে জুম আউট হবে তো আমি এটা হরিজন্টালি ভার্টিক্যালি রাখলাম এরপরে যদি আমি দেখি এটাকে নান করে দেখি আমরা কিন্তু এখানে দেখে নিলাম এফেক্টটা স্ক্রলে যদি আমি ক্লিক করি একটা দিলাম কাস্টমাইজে ক্লিক করলাম এইটা দেখার জন্যে আমাদেরকে স্ক্রল করতে হবে লাইক এস আমি যদি এখন এখানে পাবলিশে একটা ক্লিক দিই এরপরে আমি যদি এখান থেকে ভিউ সাইটে যাই নিচের সেকশনটাতে যাই এসে দেখেন স্ক্রল করলে ইমেজটা ডান থেকে বামে মুভ হয়ে যাচ্ছে এবং এটা আপনার মাউসের স্ক্রলের সাথেই কিন্তু সেই ইফেক্টটা হচ্ছে তো আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনি একটা এরোপ্লেন দিবেন। ঠিক আছে যে এরোপ্লেনটা এখান থেকে স্টার্ট হবে আপনি যখন এই সেকশনটা মুভ করবেন এরোপ্লেনটাও ধীরে ধীরে আগায় যাবে এবং এই ধরনের বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু এখনকার যেই মডার্ন ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে তো আপনি আপনার মাউস স্ক্রোলের সাথেও কিন্তু এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন আচ্ছা আমরা আরেকটু অ্যানিমেশনে যাই থ্রি ডি স্প্রিন এটা একটু দিয়ে দেখি এটা দিয়ে কী কাজ হচ্ছে Moderate in set, continuously. Okay, let me publish ওকে and এখানে যদি এখন আমরা যাই রিলোড দেই তাহলে আমরা এখানে কিন্তু ইফেক্টটা দেখতে পাবো এই দেখেন ইমেজটাতে একটা থ্রি ডি ইফেক্ট কিন্তু আসে গেছে মাউস সাথে সাথেই যে আমি যদি এটাকে স্ক্রল করি সেই স্ক্রোলের সাথে আপনারা এইগুলা ইউজ করে বিভিন্ন ধরনের মডার্ন এবং ইন্টারেক্টিভ অ্যানিমেশান আপনাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে পারবেন এরপরে আসে এখানে লিঙ্ক আপনি যদি এই ইমেজটাকে এখন বিভিন্নভাবে লিঙ্ক করে দিতে চান যে আপনি যখন এই ইমেজটাতে একটা ক্লিক করবেন তখন আপনি অন্য একটা যে কোনো পেইজে আপনার ভিজিটরকে মুভ করে নিয়ে যাবেন অথবা বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে নিয়ে যাবেন অথবা সেকশন অথবা কোনো অ্যাঙ্করের সাথে যদি লিঙ্ক করাইতে চান ইমেইলের সাথে ফোন নাম্বারের সাথে অথবা লাইট বক্সের সাথেও ইমেজটাকে লিঙ্ক করাইতে পারবেন তো এখন পর্যন্ত যেগুলো দেখাইলাম ইমেজ সম্পর্কে আপনারা এগুলা নিজে নিজে একটু দেখবেন ট্রাই করে এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো এই ছিল হচ্ছে আমাদের ইমেজ নিয়ে বিস্তারিত এরপরেও যদি আমি কোনো কিছু মিস করে থাকি জানাবেন আমাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ